সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিস্টেন্সের ফোর ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল ডিস্টেন্সের ফোর ফোর ইউটিউব চ্যানেল, ইটস মি ইয়াসিন আরাফাত। তো ফ্রেন্ডস, এইচএসসি রেজাল্টটা দেখার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোন অথবা আপনাদের ল্যাপটপ বা পিসির যে কোনো একটি ব্রাউজার প্রবেশ করতে হবে। দেন আপনাদের ট্যাগ করতে হবে ই-বোর্ড রেজাল্টস, দেন আপনারা ইন্টারফেস করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, দেন আপনারা একটু নিচে চলে আসবেন। দেন আপনারা একটু নিচে দেখতে পাবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটি ওয়েবসাইট আছে, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা জাস্ট সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। আপনারা মোবাইল ইউজ করেন বা ল্যাপটপ ডেস্কটপ যাই ইউজ করেন, আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা রেজাল্টটা চেক করে নিতে পারবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এক্সামিনেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আপনারা এখানে প্রেস করে আপনাদের যে রেজাল্টটা দেখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আপনারা যেহেতু এইচএসসি রেজাল্ট দেখবেন তাই এখানে এইচএসসি সিলেক্ট করে দিবেন। দেন আপনারা পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যে বছর এইচএসসি রেজাল্ট পাস করছেন সেই বছরটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা 2019 সিলেক্ট করে দিলাম। দেন আপনারা আপনাদের এইচএসসি রোল এন্ড এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন 4+2 ইকুয়াল কত হয়, সেটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন আছে, আপনারা জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখনো যেহেতু এইচএসসি রেজাল্টটা পাবলিশ হয়নি তাই আমার এসএসসি রেজাল্টটা দিয়ে আমি বের করে দেখাচ্ছি। সরি, এখানে বোর্ড সিলেক্ট করা হয়নি, আপনারা জাস্ট এখানে বোর্ডটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনাদের রেজাল্টটা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্টটা বের হয়ে গেছে। সো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের এইচএসসি রেজাল্টটা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে এবং এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।